ফরিদগঞ্জে যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। রাতে দেশ বরেণ্য শিল্পীদের উপস্থিতিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সঙ্গীত পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস এবং কৌতুক শিল্পী ছিলেন হারুন কিসিঞ্জার। ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।